আসসালামু আলাইকুম। খ্রিস্টানদের ট্রিনিটির মতবাদটি কি আর এটার সাথে ক্রুসিফিক্সনের সম্পর্কটা কি? FIXION বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করলেন যে ট্রিনিটির মতবাদটা আসলে কি আর ক্রুসিফিক্সনের সাথে এর সম্পর্কটা কি, FIXION, এটা বলার জন্য ধন্যবাদ। না হলে বুঝতে একটু অসুবিধা হতো। এখানেও ইসলামিক দৃষ্টিভঙ্গি আর বাইবেলের দৃষ্টিভঙ্গি, কোরআন আর বাইবেলের কথা। এখানেও পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা তো কুফরি করছে, ধর্মের অবমাননা করছে, যারা এমন বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন, অর্থাৎ ট্রিনিটি। এরপরে সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, নিবৃত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়ালা তাকুলু সালাসা, পবিত্র কোরআনে ট্রিনিটি শব্দের উল্লেখ আছে সব মিলিয়ে দুইবার। কিন্তু যদি বাইবেল খুঁজে দেখেন, পুরো বাইবেলের ভেতরে ট্রিনিটি শব্দটা একবারও উল্লেখ করা হয়নি। যদি আপনারা এই বাইবেলটা পড়েন, এটা আকারে পবিত্র কোরআনের তুলনায় প্রায় দ্বিগুণ, এখানে অক্ষরগুলো আকারে ছোট, এখানে আরবি আর ইংরেজিতে ব্যাখ্যা করা হয়েছে। এই বাইবেল আসলে আকারে পবিত্র কোরআনের দ্বিগুণের চাইতেও বেশি। বাইবেলের কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না, কোথাও না। কাছাকাছি যে অনুচ্ছেদটা আপনারা এখানে পেতে পারেন, যেখানে ট্রিনিটির কথা বলা হচ্ছে, সেটা আছে ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে বলা হয়েছে, স্বর্গে তিনজন সবার হিসাব রাখবে, মহান পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আর এই তিনজন এক। ট্রিনিটির মতবাদে কাছাকাছি অনুচ্ছেদটা ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ। তবে এখন যদি রিভাইজড স্ট্যান্ডার্ড পড়েন, এটা হলো কিং জেমস ভার্সন, এই বাইবেলটা খ্রিস্টানদের মধ্যে জনপ্রিয়, এটা রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন। ভাই জানতে চাচ্ছিলেন কোন ভার্সন, আমি এখানে 5 মিনিটের মধ্যে সব উত্তর দেওয়ার চেষ্টা করছি। এটা হলো রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন, নতুন ভার্সন। ভার্সন মানে এর এক একটা এক এক রকম, আর খ্রিস্টানদের এরকম 24,000 সংস্করণ আছে এই বাইবেলের, তবে কোনটাই এক রকম না। এটা হলো নিউ কিং জেমস ভার্সন, প্যাস্টরের কাছে আছে। এটা ডুয়ে ভার্সন, এখানে আছে 73টা বই, এখান থেকে 7টা বই বাদ দেওয়া হয়েছে। অনেকেই 7টাকে বলে, এগুলো বানানো হয়েছে। কারা এমনটা করেছে? প্রোটেস্টেন্টরা। প্যাস্টরের বাইবেলটা নিউ কিং জেমস ভার্সন, এখানে 66টা বই আছে, এটা আলাদা বাইবেল। এমন বিভিন্ন বাইবেল আছে, অনেক আয়ারএফে 25টারও বেশি ভার্সন আর 200 বেশি টাইপের বাইবেল আছে, আয়ারএফে দেখতে পারেন। আপনার প্রশ্নে আসি, এই রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনটা এটা সংস্কার করেছেন মোট 32 জন উচ্চপদস্থ বিশেষজ্ঞ, যাদের পেছনে রয়েছে মোট 50টি খ্রিস্টান ধর্মীয় সংস্থা। তারা বলেন কিং জেমস ভার্সনে অনেক ভুল রয়ে গেছে, আর এই সংস্কার করার পর তারা এই অনুচ্ছেদটা বাদ দিয়েছে, যেটার সাথে ট্রিনিটির মতবাদ মিলে যায়। ফার্স্ট এপিস্টল অফ জন 5 অধ্যায়ের 7 অনুচ্ছেদ, যে এটা বানানো হয়েছে, এটা বানানো গল্প, এটা পরে ঢুকানো হয়েছে। অনুচ্ছেদটা বাদ দিয়েছে কারা? মুসলিমরা না, হিন্দুরা না, 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ, খুবই উচ্চ পদস্থ, যাদের পিছনে 50টি খ্রিস্টান সংস্থা আছে, তারা অনুচ্ছেদটা বাদ দিয়েছে, যেটা ট্রিনিটির মতবাদের কাছাকাছি ছিল যে এটা বানানো হয়েছে। ট্রিনিটির শব্দটা বাইবেলে নেই, যীশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি, আমি এ কথা আগেই বলেছি। যাতে সবাইকে শেখানো হয়, তারা বলে পিতা হলেন একজন, পুত্র হলেন একজন, আর পবিত্র আত্মা একজন, কিন্তু তারা তিনজন নন, আসলে একজন, একজন আরেকজন আরেকজন, কিন্তু তিনজন না, একজন। এটা কি? এক যোগ এক যোগ এক সমান তিন, কিন্তু খ্রিস্টান বলে এক। যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন, আপনি যখন পিতার কথা ভাবেন তখন মনে কোন ছবি ভাসে? আর তখন একজন খ্রিস্টান তার মনে ছবি ভাসে যে মহান ঈশ্বর সান্তা ক্লজের মতো স্বর্গে বসে আছেন, তার সিংহাসনে বসে আছেন। যখন আপনি ভাবেন শব্দ বা পুত্র বা যীশু খ্রিস্টের কথা, তখন জেফ্রি হান্টারের কথা ভাবেন, কিং অফ কিংস ছবিতে জেফ্রি হান্টার, সোনালি চুল, শ্বেতাঙ্গ, দেখতে ইহুদিদের মতো না, তার নাকটাও খাড়া, এরকম জেফ্রি হান্টার। আর যখন পবিত্র আত্মার কথা বলে, একটা ঘুঘু পাখির মতো, যেটা এসেছিল জন দ্য ব্যাপটিস্টের সাথে ব্যাপটাইজের সময়, অথবা সেই ধোঁয়ার মতো পেন্টেকোস্টের সেই ভোজসভায়, তিনটি আলাদা ছবি। কিন্তু যদি প্রশ্ন করেন আপনারা কটা ছবি দেখেছেন, তারা বলবে একটা। আপনি যত চেষ্টা করেন এই তিনটি ছবিকে কখনো এক করতে পারবেন না। তবে জিজ্ঞেস করেন কটা ছবি দেখেছেন, তারা বলবে একটা। তারা মিথ্যে বলছে, কারণ এক যোগ এক যোগ এক সমান তিন,
যোগ করলে এক হয় না। তারা উদাহরণ দিয়ে বলে, দেখেন ট্রিনিটির এই মতবাদটা বুঝতে পারা খুব কঠিন। একজন লোক সে বাবা হতে পারে, ভাই হতে পারে, আর একই সাথে একজন ব্যবসায়ী হতে পারে, তাহলে ঈশ্বর কেন পিতা পুত্র পুত্রতা হবে না? আচ্ছা ঠিক আছে, আসুন একটু ভালো করে দেখি। ধরেন একজন লোক কারো বাবা, আবার কারো ভাই, আর একজন ব্যবসায়ী। এখন লোকটার বোন তাকে কিছু কথা বললো, গোপন কথা। স্বাভাবিক ভাবে লোকটার বাবা সত্তাটা সে কথাটা জানবে, ব্যবসায়ী সত্তাটাও জানবে। কিন্তু যদি বাইবেল পড়েন, গসপেল অফ মার্ক 13:32 বলা হয়েছে, যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, সেদিনের কথা সেই সময়ের কথা কোনো মানুষ জানে না, কোনো দেবদূত জানে না, এমনকি পুত্র জানে না, শুধু স্বর্গের পিতা জানেন। তার মানে শেষ বিচারের দিনের কথা যীশু খ্রিস্ট জানে না, দেবদূতরাও জানে না, পবিত্রাত্মাও জানে না, শুধু মহাবিশ্বরই জানেন। তার মানে এই তিনজন আসলে এক নন, তিনজন আসলে এক নন। এই ট্রিনিটি এমন একটা মতবাদ যেটা অযৌক্তিক, যতই চেষ্টা করেন এটা ব্যাখ্যা করতে পারবেন না। যেমন ধরেন খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, তার মানে কি বলবেন যে ঈশ্বর ক্রসে মারা গেছেন?